সারা দেশে জেঁকে বসেছে শীত, কুয়াশার চাদরে ঢাকা পড়ছে সব কিছুই, কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া অধিদপ্তর বলছে নওগাঁ ও পঞ্চগড় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বহমান রয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় 10 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার নওগাঁর বদলগাছিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 6.4 ডিগ্রি। হাড় কাঁপানো শীতে জবুথবু সাধারণ মানুষ। কুয়াশার কারণে সকাল গড়িয়ে বিকেলে উত্তরাঞ্চলের অনেক জেলায় দেখা মিলছে না সূর্যের। দিনের বেলায়ও যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। কনকনে শীতে ভোগান্তিতে খেটে খাওয়া মানুষগুলো। গরম কাপড়ের দোকানে বাড়ছে ভিড়। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, যাদের বেশিরভাগই শিশু। মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।